বেদনে ড বিসি রয় ইঞ্জিনিয়ারিং কলেজ এন্ড গ্রুপ অফ ইনস্টিটিউশন দুর্গাপুর বিলজিও লাইফ রেভা এবং শালিমার শেফ গুঁড়ো মশলা জীবনের আসল স্বাদ নমস্কার শুরু করছি জি চব্বিশ ঘন্টা এডুকেশন এক্সেলেন্ট দু হাজার কুড়ি রয়েছে আপনাদের সঙ্গে আর এবছরের বেস্ট একাডেমিক অ্যাওয়ার্ড পেয়ে গেছে ডক্টর এ বছরের বেস্টেমিক আর তাদের এই সাফল্যের আসল কারণটা কি আর এই বাকি আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন তরুণ ভট্টাচার্য জেনারেল সেক্রেটারি ডক্টর বিসি রয় ইঞ্জিনিয়ারিং কলেজ অ্যান্ড গ্রুপ অফ ইনস্টিটিউশন এবং অন্যদিকে তিনি এমডি মিশন হসপিটাল দুর্গাপুরের স্যার স্বাগত জানাচ্ছি জি চব্বিশ ঘন্টায় আপনাকে এছাড়াও আমাদের সঙ্গে স্টুডিও স্টুডিওতে রয়েছেন ডক্টর পীযুষ পাল রয় ডিরেক্টর ডক্টর বিসি রয় ইঞ্জিনিয়ারিং কলেজ দুর্গাপুরের এবং তার আরও একটি পরিচয় রয়েছেন যিনি বিশিষ্ট বিজ্ঞানী এপিজে আব্দুল কালামের সঙ্গে তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে স্যার আপনাকেও স্বাগত জানাচ্ছি জি ঘন্টায় প্রথমে আপনাদের দুজনকে কনগ্র্যাচুলেশন এই অ্যাচিভমেন্ট আপনারা পেয়েছেন অ্যাওয়ার্ড পেয়েছেন আগে বলুন কেমন লাগছে খুবই ভালো লাগছে এবং আমি প্রথমেই জি চব্বিশ ঘন্টাকে আমাদের স্টুডেন্টের পক্ষ থেকে ধন্যবাদ জানাবো যে টেকনিক্যাল এডুকেশনের কে কেন্দ্র করে ঠিক যে সময়তে এডুকেশন পড়ার জন্য ছেলে মেয়েদের প্রচণ্ড আগ্রহ যে সময়টাতে ভর্তি হওয়ার সময়তে সেই সময়তে স্টুডেন্ট এবং গার্জেনের উভয় পক্ষই খুব অডিট থাকে তো ঠিক সেই সময়তে যে চব্বিশ ঘন্টা যে অনুষ্ঠানটা করলো সমস্ত পশ্চিমবাংলার ইঞ্জিনিয়ারিং কলেজগুলোকে যাদেরকে নিয়ে প্রোগ্রামটা করা হলো ঠিক উপযুক্ত সময়তেই প্রোগ্রামটা দরকার ছিল এবং খুব সঠিকভাবেই যে চব্বিশ ঘন্টা প্রোগ্রামটাকে উপস্থাপনা করার জন্য আমরা যে চব্বিশ ঘন্টাকে আমাদের পক্ষ থেকে প্রথমে জানাই কেমন এই হ্যাঁ এই অ্যাওয়ার্ডটা পেয়ে আমরা খুবই উচ্ছ্বসিত আমাদের একটা ব্র্যান্ডিং দিয়েছে কলেজকে এমনিতেই আমাদের কলেজ অনেক আগে এগোচ্ছে কিন্তু এই অ্যাওয়ার্ডটাতে আমরা একটা স্পেশাল এসেন্স পেয়েছি এবং একটা উদ্দীপনার মধ্যে আছি এবং আমরা চেষ্টা করব যে এই অ্যাওয়ার্ডটা দিয়ে আমাদেরকে যে সম্মানিত করা হলো সেটা আমরা ধরে রাখার চেষ্টা করব এবং আমরা আমাদের নিয়ে যাব আরও আগিয়ে যাতে আমরা আরো ভালো করতে পারি এবার আমরা আলোচনায় ফিরে এই যে আপনার এটার পিছনে যে জার্নিটা সেটা জানা ভীষণ সালে তরুণবাবু আপনাদের এই জার্নিটা শুরু হয়েছিল অনেকগুলো বছর দু হাজার কুড়িতে আমরা দাঁড়িয়ে আছি ঠিক কিভাবে শুরুটা হয়েছিল এবং এখন আপনারা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছেন যার নামে আমরা কলেজটাকে উৎসর্গ করেছি তিনি দুর্গাপুরের রূপকার প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায় এখন মনে হয় খুব এটা খুব একটা কঠিন কাজ নয় কিন্তু সেই সময়তে এটাকে একটা কঠিন কাজই ছিল তো আমরা মিলিতভাবে চেষ্টা করে সেই কলেজকে আমরা এআইসিটি অনুমোদন নিয়ে এবং এখানকার ইউনিভার্সিটির অনুমোদন নিয়ে আমরা দু সালে শুরু করি এবং আমাদের প্রথম থেকেই লক্ষ্য ছিল যে আমরা মনে করি এটা একটা সার্ভিস সেক্টর এবং সার্ভিস সেক্টরে লক্ষ্যই থাকবে যে আমি ছাত্রছাত্রীদেরকে কতখানি বেনিফিট দিতে পারব এবং তারা যে কলেজে পড়তে এসছে তারা সমস্ত দিক থেকে কীভাবে তারা পড়াশোনা এবং আনুষাঙ্গিক যেসব বিষয়গুলো থাকে সেগুলো থেকে তারা কিভাবে উপকৃত হয় তো সেইখানে দাঁড়িয়ে আমরা প্রথমেই যেটা জোর দিয়েছিলাম পঠন পাঠন আর একটা হচ্ছে যে আপনার ল্যাবরেটরি ফ্যাসিলিটি আর একটা হচ্ছে লাইব্রেরি আর হচ্ছে যে টিচিং লার্নিং প্রসেসটাকে একটা এমনভাবে নিয়ে যাওয়া একটা গুড এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে যাতে ছাত্রছাত্রীরা কোনো সময় মনে না করে যে আমরা এমন আবদ্ধ হয়ে আছি তারা আমাদের ওখানে প্রচুর খেলাধুলা আমাদের নিজস্ব গ্রাউন্ড রয়েছে ক্রিকেট ফুটবল ভলিবল বাস্কেটবল ক্যারাটে শিক্ষা এবং যোগা এই সমস্ত কিছু ওখানে ব্যবস্থা রয়েছে এবং তারা মানে একটা গুড ফিলিংস নিয়ে কলেজে দু হাজার সাল থেকে পড়াশোনা করছে এবং বিভিন্ন আমাদের রাজ্যের বিভিন্ন জায়গাতে বটেই এবং পাশাপাশি বিহার ঝাড়খণ্ড থেকে প্রচুর ছেলে আমাদের ওখানে পড়ে এবং তারা পাশ করে বেরোচ্ছে এবং তারা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা আজকে ছড়িয়ে আছে এবং ভালো ভালো উচ্চ পদে তারা অধিষ্ঠান হয়েছে আমরা আশা করছি যে অন্যান্য বারের মতন আমাদের এখানে এবছরও সমস্ত সাতটা যে ইঞ্জিনিয়ারিং স্ট্রিম রয়েছে আমাদের সাতটা ইঞ্জিনিয়ারিং স্ট্রিমে আমাদের সমস্ত ছাত্রছাত্রী ভর্তি হয়ে যাবে পাশাপাশি ওই কলেজে এম বিএ পড়ানো হয় এম বিএর আমাদের সাতটা সিট সাতটা সিটই আমাদের এবছরে ভর্তি হয়ে গেছে এই যে একটা ক্রেজ আমাদের কলেজে আমরা তৈরি করতে পেরেছি দু সাল থেকে নিরলস প্রচেষ্টা সবাই মানে শিক্ষক ম্যানেজমেন্ট নন টিচিং স্টাফ ছাত্রছাত্রী সবাই মিলে যে একটা একটা পরিবেশ তৈরি করা হয়েছে এই পরিবেশটা উৎকর্ষতার জন্যেই আমাদের মনে হয় যে আমরা গত কুড়িটা বছর যে জার্নিটা করেছি সেই জার্নিটার মধ্যে দিয়ে আমরা সফলতা লাভ করেছি এবং আমাদের এই সফলতার মধ্যে দিয়েই এখানকার ছাত্রছাত্রীরা তারা সাফল্যের জায়গা পৌঁছাতে পেরেছে একদম তাই তারা সাফল্যের একদম চূড়ায় রয়েছে ডক্টর বিসেরা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার পর সেটা তো একেবারে পরিষ্কার যে সিটগুলো ফিলআপ হয়ে গেছে সেটা শোনার পর আশা করি দর্শকরাও সেটা বুঝতে পেরেছেন আমি আপনার কাছে আসছি পেশুর বাবু এই যে একটা কেরিয়ারের একটা পথ বেছে নেব আমি কোন কলেজ কোন কলেজে ভর্তি হব কোন সাবজেক্টে যাব এটা একটা সেটা একদম প্রাথমিক পর্যায়ে কিন্তু তারপরে একটা কলেজে ইনস্টিটিউটেশন ইনস্টিটিউশনে ভর্তি হওয়া তারপরে ছাত্র শিক্ষকদের গাইড পাওয়া আমি কেন যদি বলি আপনাদের ইনস্টিটিউটে ভর্তি হবো কেন ভর্তি হবো বাদ বাকি কলেজগুলোকে ছেড়ে এটা আপনি খুব ভালো কোশ্চেন করেছেন অ্যাকচুয়ালি একটা কলেজ বেসিক্যালি দাঁড়ায় হলো চারটে জিনিসের ওপর আচ্ছা নাম্বার ওয়ান হচ্ছে হলো অ্যাকাডেমিক্স নাম্বার টু হচ্ছে হলো কন্ডিউসিভ এনভায়রনমেন্ট সহি বাতাবরণ যেটা আমরা বলি তিন নম্বর হচ্ছে হলো ডিসিপ্লিন আর চার নম্বর হচ্ছে ক্যাম্পাসিং এই চারটে জিনিস মিলে একটা কলেজ দাঁড়ায় তো আমাদের কলেজের একটা বিশিষ্টতা হলো যে আমাদের কলেজের অ্যাকাডেমিক্সটা একটা ইউনিক আমাদের কারণ আমাদের একশো সত্তর জন আপনার রেগুলার ফ্যাকাল্টি আছে তার মধ্যে সিক্সটি থ্রি হচ্ছে হলো পিএইচডি হোল্ডার্স এবং তারা সমস্ত বড়ো বড়ো ইনস্টিটিউট যেমন আইআইএসটি দেন এনআইটি দুর্গাপুর আইআইটি খড়গপুর আইআইটি আই এস এম আইআইএসসি ব্যাঙ্গালোর এখানকার সমস্ত তারা সব পাস আউট কাজেই আমাদের টিচিং লার্নিং যে প্রসেসটা আছে সেটা খুব উচ্চমানের প্রসেস এবং এটাকে কনস্ট্যান্ট আমরা মনিটরিংও করি এবং এখন যেহেতু অনেক নতুন নতুন সাবজেক্ট আসছে সেই নতুন নতুন সাবজেক্টগুলোকে কি করে ইনকর্পোরেট করা যায় সেজন্য আমরা অন্যান্য যে সমস্ত বিদেশের ইউনিভার্সিটি আছে তাছাড়া বড় বড় ইন্ডাস্ট্রি জায়েন্টস আছে যারা তাদের সাথে আমরা কন্ডাক্ট করে ছেলেদেরকেই ট্রেনিংটা দিচ্ছি এক নম্বর এটা গেল দু নম্বর হচ্ছে হলো যে আমরা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট মানে আপনি একটা ভালো প্রতিষ্ঠান যদি চালাতে চান তাহলে তার এনভায়রনমেন্ট যেটা আছে যেটা অনুকূল পরিবেশ যেটা আছে তাকে আপনাকে ভালো করতে হবে তবে স্টুডেন্টরা বুঝতে পারবে যে এখানে পড়াশোনা করার একটা যথার্থ মর্ম থার্ড হচ্ছে হলো ডিসিপ্লিন ডিসিপ্লিন হচ্ছে হলো স্টুডেন্টদের যেহেতু বিভিন্ন স্টেট থেকে আসছে আমরা তো স্পেসিফিক্যালি ঝাড়খন্ড বিহারেরও অনেক ছেলে পাই তো তাদের মধ্যে থেকে একটা ডিসিপ্লিন তৈরি করে তাদেরকে একটা ধারাতে নিয়ে যাওয়া এটা একটা আর হচ্ছে হলো ক্যাম্পাসিংস এটা হচ্ছে হলো এন্ড রেজাল্ট কারণ আপনি যত ভালো ছেলে তৈরি করবেন আপনার ক্যাম্পাসিং তত ভালো হবে এছাড়াও আমাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আছে যেমন ধরুন আমাদের মার মুক্স বলে একটা সিস্টেম আছে সেখানে আপনার এনপিটিএল দেন এরা এই সমস্ত সাবজেক্টগুলো আমরা ইয়ে করি ডিল করি যেমন ধরুন আমি একটা অ্যাক্স ফর এক্সাম্পল বলছি যে টু থাউজেন্ড আমাদের এই কোর্সগুলোতে ওভারঅল পঁচিশ জন ছেলে ছিল আর আজকের দিনে তারা চোদ্দশো ছেলে মেয়ে সেটা করছে এবং আমরা ওয়ান টু হান্ড্রেড র্যাঙ্কিং আছি ইন্ডিয়াতে এগুলো আছে আমরা এন বি এর জন্য করছি এবং আমরা ন্যাকের জন্য অ্যাপ্লাই করেছি এবং ন্যাকের প্রাইমারি ডাটা আমাদের সাবমিশনও হয়ে গেছে কাজেই ওভারঅল যে আমাদের স্ট্যান্ডার্ডটা সেই স্ট্যান্ডার্ডটাকে আমরা বজায় রাখতে চাই একটু যদি বলেন ইনস্টিটিউটে কোন কোন কোর্সেস গুলো করানো হয় বলছি আমি আমি হচ্ছি ইঞ্জিনিয়ারিং কলেজের ডিরেক্টর এখানে সাতটা স্ট্রিমে আমরা ইঞ্জিনিয়ারিং পড়াই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং দেন আইটি দেন সিভিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এছাড়াও আমাদের এমসি আছে এমসিএ আছে আর আমাদের আছে হলো এম বিএ ডিগ্রি এইগুলো মিলিয়ে হচ্ছে হলো ইঞ্জিনিয়ারিং কলেজ এছাড়া আরও যে আমাদের তিনটে কলেজ আছে সেখানে কি কি কোর্স আছে ওটা স্যার আপনাদের করবে আর আমাদের এই প্রত্যেকটা স্ট্রিমে দেখুন আমাদের আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি যে এআইসিটির নর্ম হিসাবে মানে ছটা ছেলের পিছনে একটা কম্পিউটার আপনাকে রাখতে হবে তো আমাদের যেরকম থ্রি থাউজেন্ড স্টুডেন্ট আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজে আছে রিকোয়ারমেন্ট অ্যারাউন্ডসে ফাইভ হান্ড্রেড ফিফটি বাট উই হ্যাভ কম্পিউটারস অফ মোর দ্যান থাউজেন্ড ওয়ান ইস টু থ্রি রেশিও দে আছে তারপরে টিচার ভাষ্যের স্টুডেন্ট রেশিও ওয়ান ইস টু সেভেন্টিন পয়েন্ট ফাইভ তো দ্যাট ইজ ভেরি গুড আরেকটা আমি যেটা মেনশন করতে চাই হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট আমরা প্রত্যেকটি স্টুডেন্টের পেছনে একটা করে মেন্টরিং রাখি আমরা প্রত্যেক ফ্যাকাল্টিকে আমরা কুড়িজন করে স্টুডেন্টকে দেওয়া হয়েছে এবং প্রত্যেক সেমিস্টার থেকে চারজন করে তো আমাদের পাঁচজন করে ছেলে মেয়ে থাকে তো পাঁচজন করে যদি হয় কুড়িজন এক একটা ফ্যাকাল্টির পেছনে কুড়িজন স্টুডেন্ট থাকে অ্যান্ড দে বিহেভ লাইক দ্য গার্জিয়ান অফ দ্যাট স্টুডেন্ট অ্যান্ড ইফ দ্য স্টুডেন্ট ফেস কাইন্ড অফ ডিফিকাল্টি দেন দে উইল ইনফর্ম টু দ্য মেন্টার আর এই যে মেন্টার সে করসপন্ডিং আর কোঅর্ডিনেটের কাছে যাবে এবং যার যা ডিফিকাল্টি আছে করসপন্ডিং ফ্যাকাল্টির কাছে সেটা ডিসকাস করবে এবং আমরা এটাকে কনস্ট্যান্ট আমি অ্যাজ এ ডিরেক্টর মনিটরিং করি একটা ছোট্ট বিরতির পর আমরা আবারও আলোচনায় ফিরছি সঙ্গে থাকুন শাম স্টিল ফ্লেক্সি স্ট্রং টিএমটি বার ফ্লেক্সি স্ট্রং मतलब हमेशा के স্ট্রং ফিরে এলাম বিরতির পর আমরা আবারও আলোচনায় চলে যাব তরুণ বাবুর কাছে আসি তরুণ বাবু কোর্সেস সম্পর্কে তো আমরা জানলাম কিন্তু এই যে আপনারা যে ইনস্টিটিউশন রয়েছে যে কটা ইনস্টিটিউশন রয়েছে এবং কোথা কোথা রয়েছে এটা ডিটেলটা একটু যদি দেন দু সালে যখন আমরা কলেজ শুরু করি দু সালে আমরা বিসিআই কলেজ অফ ফার্মাসি আমরা শুরু করি প্রথম আমাদের ওই বেল্টের মধ্যে প্রথম ফার্মাসি কলেজ প্রাইভেট ফার্মাসি কলেজ এবং সেই ফার্মাসি কলেজ দু থেকে আজকে দু হাজার এবং আমরা এই বছরই দুটো অ্যাওয়ার্ড অ্যাচিভ করেছি ফার্মাসি কলেজে একটা হচ্ছে এনবিএ ন্যাশনাল বোর্ড অফ অ্যাকেডিশন পেয়েছি আমাদের কলেজ দু হাজার কুড়ি সালেই ইন্সপেকশন হয়েছিল এবং আমরা এনবিএ অ্যাওয়ার্ড পেয়েছি আর একটা হচ্ছে এনএ এনএনএিএচ সেই এনএ অ্যাওয়ার্ডটাও আমরা প্রথম ভারতবর্ষের আশিটা কলেজের মধ্যে এইটটি নাম্বারসে আমরা আছি দুশোর মধ্যে আশিতে আমরা আছি তো এই এনএবিএইচ অ্যাওয়ার্ডটাও আমাদেরকে একটা বড় ফেদার হিসেবে আমাদের কাছে এসে গেছে এই বছরই এই মধ্যেই এবং ওখানে আপনার এম ফার্মো পড়ানো হয় ডি ফার্মের সঙ্গে দু বছরের কোর্স মাস্টার ডিগ্রি এবং এই বছর থেকে আমরা ওখানে ডি ফার্মো শুরু করছি ডিপ্লোমা অফ ফার্মাসি এবং সেখানেও কিন্তু এই বছর আমাদের সমস্ত স্টুডেন্ট কিন্তু অ্যাডমিশন হয়ে গেছে আর তার পাশেই আমরা দু সালে আমরা শুরু করেছি ওই ওই ক্যাম্পাসে বিধাননগর ক্যাম্পাসে সেখানে আমাদের বিসির আই পলিটেকনিক কলেজ আমরা শুরু করেছি দু সালে এবং সেখানে আমাদের ইঞ্জিনিয়ারিং স্ট্রিম পড়ানো হয় ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল এবং আপনার কম্পিউটার সায়েন্স আর ইটিসি ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশান আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে আমাদের ওখানে যে পরিকাঠামো আছে এবং যে ধরনের শিক্ষক আমাদের ওখানে নিয়োজিত আছে এবং যা পরিকাঠামো আছে তাতে আমাদের ওখানে ভর্তি নিয়ে কোনোদিনই চিন্তা করতে হয়নি এবং ছেলেমেয়েরা ওখান থেকে ভর্তি হচ্ছে এবং চাকরিও প্রচুর পরিমাণে পাচ্ছে এবং এই বছরও একশো জন ছেলে মেয়ে বিভিন্ন জায়গাতে চাকরি চাকরি পেয়েছে এই সিচুয়েশনের মধ্যে ওইখানে ওই কলেজে আর আমরা দু হাজার দশ সালে আমাদের যেখানে ইঞ্জিনিয়ারিং কলেজটা আছে তার পাশেই একটা ক্যাম্পাসে ফুলঝোরে আমরা আরেকটি কলেজ আছে সেখানে বিবিএ বিসিএ এবং হসপিটাল ম্যানেজমেন্ট পড়ানো হয় এবং এই বছরে আমরা নতুন ইন্ট্রোডিউস করেছি ওখানে অপটিমেট্রি এবং ব্যাচেলার অফ ল্যাব টেকনিশিয়ান আর হচ্ছে যে বিবিএ চেন ম্যানেজমেন্ট এই তিনটে কোর্স আমরা নতুন করেছি আর আগে আরও তিনটে কোর্স আমাদের ছিল তো সেখানে এত ভালো পরিকাঠামো যার ফলে কত কবছর এত ভালো প্লেসমেন্ট হয়েছে এবং এত ভালো ডিসিপ্লিন কলেজ যে এই বছরের সমস্ত সিট ফিলআপ হয়ে গেছে মানে আমি আসবো আবার কাছে আমি একটু পিচুষ বাবুর কাছে জানতে চাইবো পিচুষ বাবু এই যে সময়ের সঙ্গে সঙ্গে টেকনোলজি বদলায় সেই অনুযায়ী যারা ছাত্র রয়েছে তাদের প্রপার ট্রেনিং ও দরকার সেই হিসেবে আপনি ট্রেনিং এর কি কি ব্যবস্থা করেন হ্যাঁ সেটা আমি বলছি এটা আপনি খুব পার্টিনেন্ট পয়েন্ট জিজ্ঞেস করেছেন আমরা কেমব্রিজ মার্কেটিং কলেজ ইউকে তার সাথে একটা টাই আপ করেছি আচ্ছা ওখানে প্রফেসর নন্দন সেনগুপ্ত এবং এনাদের গ্রুপ আছে তারা এসে আমাদের ছেলেদেরকে ট্রেন করে এটা একটা ব্যাপার দু নম্বর ব্যাপার হচ্ছে আমাদের সাথে আমাদের যে বোর্ড অফ গভর্নরস আছে সেখানে আমরা অনেক বড় বড় লোককে রেখেছি ইন্ডাস্ট্রি থেকে যারা কেউ আইওটি যেরকম ডক্টর অলকনাথ দে উনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অফ স্যামসাং মিস্টার গৌতম দাসগুপ্তা উনি ক্যাপজামিনাইতে আছেন এরা ডাইরেক্টর লেভেলে আছে এনাদেরকে দিয়ে আমরা বিভিন্ন সময় এই সমস্তগুলোর ওপরে ট্রেন আমরা সমস্ত ছেলেদেরকে ট্রেন করি এছাড়াও আমরা আজ অব্দি এই জবে থেকে প্যান্ডেমিক শুরু হয়েছে ধরুন স্টার্টিং ফ্রম ফিফটিন্থ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি আমরা মোর দ্যান ফর্টি ফাইভ ওয়েবিনার করেছি অ্যান্ড টেকিং দ্য ফ্যাকাল্টি ফর্ম নট অনলি ইন দিস কান্ট্রি বাট আউটসাইড দিস কান্ট্রি অ্যাজ ওয়েল আমাদের কিছু প্রফেসার্স আছে যারা বাইরে থেকে এই গত কুড়ি তারিখেই আমরা ইসরোর কিছু সায়েন্টিস্টকে দিয়ে আমরা ওয়েবিনার করিয়েছি তো এগুলোতে ছেলেদের যে প্রেজেন্স যে লেভেল অফ প্রেজেন্সি তাদের ফিজিক্যাল প্রেজেন্স যখন তারা ক্লাস অ্যাটেন্ড করতো তার থেকেও এদের পার্সেন্টেজ অনেক বাড়ছে এটার মানেই হচ্ছে হলো যে স্টুডেন্টরা খুব ইন্টারেস্ট নিয়ে এই ব্যাপারগুলো দেখছে আর আমি খুব গর্বের সাথে একটা কথা বলতে পারি যে ফিফটিন্থ মার্চ টু জুন এই যে পিরিয়ডটা এই পিরিয়ডটাতে বোধহয় ডক্টর বি সি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ আমাদের স্টেটে ওয়ান অফ দ্য হায়েস্ট ক্লাস টেকারস ইন অনলাইন আমরা মোর দ্যান নাইন থাউজেন্ড ক্লাসেস কন্ডাক্ট করেছি অ্যান্ড অন অ্যান্ড অ্যাভারেজ ডিউরিং দিস পিরিয়ড অলসো এখন তো ফার্স্ট ইয়ার শুরু হয়নি এখন আপনার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার চলছে তো এখানে আমরা অন অ্যান্ড অ্যাভারেজ পার ডে এইটটি টু নাইনটি ক্লাসেস না হচ্ছে অনলাইন ক্লাসেস এখানে বিভিন্ন মোড আছে সিস্টেম আছে তারপরে আমরা এমন একটা সিস্টেম সেখানে ডেভেলপ করেছি সেই সিস্টেমে প্রত্যেকটি টিচার যখন ক্লাস নিচ্ছে একটা গুগল ক্লাউড থেকে একটা ফর্ম তারা ফিল করে দেবে সেটা আমাদের কাছে চলে আসবে এক্সেল মোডে আসার পরে আমি পার্সোনাল লেভেলে প্রত্যেকটা ক্লাসকে আমি মনিটর করতে পারি যে কতজন ছেলে অ্যাটেন্ড করলো কতক্ষণ ক্লাস হলো তারপরে কী মোডে ক্লাস হলো এই সমস্ত ব্যাপারগুলো আমরা মনিটরং সমস্ত ব্যাপারগুলোকে মনিটরিং করতে পারি তো এই ইউনিক প্রসেসটার জন্য আমরা কলেজে একটা খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তৈরি করতে পেরেছি তো এটা একটা আর সেকেন্ড হচ্ছে হলো এই যে নতুন যে সমস্ত সাবজেক্টগুলো আসছে এগুলো আমরা প্রত্যেকটি ফ্যাকাল্টিকেও বলেছি যেহেতু আমরা এফ কিপ এফডিপি হচ্ছে হলো ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম এই এফডিপি প্রোগ্রামগুলো করে তোমরা নিজেদেরকে ট্রেন কর এবং যদি কোনো সময় মনে হয় যে তোমাদের অন্য কোনো রিসোর্স পার্সনের দরকার আছে আমরা ক্রসওয়ার্নিং ওই রিসোর্স পার্সনের সাথে দেখা করে বা তাদের সাথে কন্ট্যাক্ট করে আমরা তাদের লেকচার ইয়ে করছি সামটাইমস আমরা তাদেরকে ইনভাইটও করি কলেজে তো এইভাবে আমরা সমস্ত ব্যাপারটাকে প্রগ্রেস করছি ধীরে ধীরে বেশ আমি একটু তরুণ বাবুর কাছে আসবো এই বিষয়টাই জানতে যে যখন প্রফেসর বাবু বলছিলেন যে চারটে পয়েন্ট ছাত্রছাত্ররা মূলত একটা ভালো কলেজের মধ্যে খোঁজে তার মধ্যে চার নম্বর পয়েন্ট ছিল প্লেসমেন্ট সেক্ষেত্রে আপনাদের প্লেসমেন্ট সেল কিভাবে কাজ করে এই চাকরি বাকরিটা নিয়ে সমস্যা আমাদের কলেজে কোনো দিনই হয়নি কোম্পানিগুলো মানে ভারতবর্ষের নাম করা যত কোম্পানি আছে কোনো কোম্পানি আসেনি আমার আমাদের কলেজে হয়নি এবং আমার কাছে একটা লিস্ট আছে আপনি যদি আমি যদি পড়ে যাই অত সময় লাগবে অনেক বেশি প্রচুর নাম করা করা কোম্পানি এবছরও আমাদের ক্যাম্পাস করে গেছে এবং গত দু বছর ধরে আমাদের এখানে রেকর্ড ক্যাম্পাস হচ্ছে এবং এবছরে আমাদের অলরেডি চারশো পঁচাত্তর জন ছেলে মেয়ে বিটেকের প্লেসড হয়ে গেছে এবং এই মধ্যেও তারা ঘরে বসেছে কোম্পানি অনলাইনে তাদের ইন্টারভিউ করেছে এবং তারা চাকরি পেয়েছে তো এই বছরও ধরুন যে নতুন শুরু হচ্ছে যে শুরু হচ্ছে ছেলে তো সেই দিক থেকে বলতে পারি যে আমাদের যেমন ইঞ্জিনিয়ারিং কলেজে বিটেক এর যেমন আমাদের চাকরি এখনো পর্যন্ত স্টিল কোর্স সেক্টরে একটু সমস্যা আছে যেমন সিভিল যারা পড়ছে মেকানিক্যাল যারা পড়ছে একটু সমস্যা আছে তাদের ক্ষেত্রে চাকরির সুযোগটাও বাল্ক হয় না আর এখন যা ইকোনমিক সিচুয়েশন তাতে সুযোগটা একটু কম তা সত্ত্বেও কিন্তু আমাদের এখানে সিভিল বেকানিক এ বছরের প্লেস্ট ভালোই হয়েছে হয়তো আরও একটু ভালো হতে পারত সিচুয়েশন ভালো থাকলে কিন্তু আদারাইস বাকি স্ট্রিমগুলোতে কিন্তু খুব ভালো ছেলে মেয়েরা প্লেসড হয়েছে এবং ওই যে যে কলেজগুলো বললাম আমি যেমন এপিসি কলেজ যেটাতে বি বি এ বি পড়ানো হয় ওখানে দেড়শো ছেলে মেয়ে আমাদের টোটাল স্ট্রেংথ হচ্ছে ওখানে দুশো সত্তরটা তো তার মধ্যে দেড়শো ছেলে মেয়ে চাকরি করছে চাকরি করছে আর কিছু ছেলে চাকরি করছে না কেন যারা বিবিএ পড়ছে তারা বেশ কিছু ছেলে তারা এমবিএ পড়তে চায় এবং তারা আমাদের ওখানে এম বিএতে কিছু ছেলে ভর্তি হয়েছে কিছু অন্য জায়গাতে গেছে এবং ধরুন হসপিটাল ম্যানেজমেন্ট পড়ে তারা হয়তো কেউ কেউ মাস্টার ডিগ্রি করতে চাইছে ব্যাচেলার ডিগ্রি পরে আন্ডার গ্রাজুয়েট কোর্স করে তো তারা ছাড়া যারা চাকরি করতে চায় তাদের কিন্তু ম্যাক্সিমামটাই চাকরি হয়ে গেছে আবার ঠিক সিমিলারলি আপনি যদি ফার্মাসি কলেজে যান ফার্মাসি কলেজে আমাদের নাইনটি পারসেন্ট ছেলে মেয়েদের চাকরি এবছর হয়েছে এবং তার মধ্যে সবচেয়ে লক্ষণীয় যেটা যে অনেক জায়গাতে মার্কেটিংয়ে চাকরি হয় ফার্মাসি সেক্টরে আচ্ছা কিন্তু আমাদেরও আগে তাই হতো কিন্তু ইদানিং বছর কতক ধরে ছেলে মেয়েদের কোয়ালিটি ভালো হওয়ার ফলে হচ্ছে কি যে কোয়ালিটি অ্যাস্টুডেন্টসে চাকরি হচ্ছে প্রোডাকশনে চাকরি হচ্ছে এবং এবছরে মধ্যে সেভেন্টি পার্সেন্ট চাকরি কিন্তু হয়েছে ওই কোয়ালিটি অ্যাস্টুডেন্টসে এবং প্রোডাকশনে এখনো পর্যন্ত কিন্তু মার্কেটিং এ কিন্তু কম সংখ্যক ছেলে মেয়ে প্লেস হয়েছে বেশিরভাগটাই প্লেস্ট হয়েছে ওই জায়গাতে যেখানে প্লে হলে ওদের ভালো হয় আর কি আমাদের সময় একদম শেষের দিকে আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে এসেছি আমি পিছিয়ে যাবো আমি বলছি নিশ্চয়ই যে আমাদের কলেজের আরো দুই একটা বিশেষত্ব আছে যেটা বলা খুব দরকার এটা হচ্ছে যে আমরা একটা জার্নাল বের করেছি এবং ইন্টারন্যাশনাল জার্নাল স্কোপাস হবে পরে এটা পিয়ার রিভিউ জার্নাল বলে তো এই জার্নালটা হচ্ছিল বিসিআরসি ইঞ্জিনিয়ারিং এন্ড সায়েন্স ট্রানজাকশন রানিং এ জার্নাল ইজ নট এ ভেরি ইজি চব তো সেই হিসেবে আমরা জার্নালটা বের করছি এবং খুব স্বতঃস্ফূর্ত বহু জায়গা থেকে আমাদের পেপার পাবলিশড হচ্ছে অনলাইন পাবলিকেশন এখন চলছে এছাড়াও আমরা এই ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি একটা ইন্টারন্যাশনাল ন্যাশনাল সেমিনার বাট উইথ ইন্টারন্যাশনাল ফ্লেভার কারণ ইন্টারন্যাশনাল কয়েকজন এসেছিলেন অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুর টিঙ্গাপুর থেকেও ছিলেন আমরা খুব সাকসেসফুল একটা ন্যাশনাল সেমিনার করেছি এবং একটা ন্যাশনাল সেমিনার দ্যাট টু এ প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ সেখানে চারটে প্যারাল সেশন চলেছে এবং আমরা তার রেকমেন্ডেশনগুলো সমস্ত জায়গাতে পাঠিয়েছি প্রফাগেট করেছি তো এটাতেই প্রমাণ হয় যে আমরা অনেক দূর মানে চেষ্টা করছি আরেকটা যেটা সেটা হচ্ছে লাস্ট যে পয়েন্ট আমি বলতে চাইছি সেটা হচ্ছে আর এন্ড ডি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এনি ইনস্টিটিউট উইল অনলি রাইজ থ্রু দ্য ডেভেলপমেন্ট অব দ্য দেয়ার ইনফ্রাস্ট্রাকচার দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড দ্যাট ইনফ্রাস্ট্রাকচার ক্যানট ইউ ক্যানট ডিপেন্ড অন দিস অন অনলি অন দ্য ম্যানেজমেন্ট সাইট আপনাকে বাইরে থেকে প্রজেক্ট আনতে হবে প্রজেক্ট ফেলেও ভালো রিসার্চ করতে হবে জন্য আমরা একটা এমফাসিস করেছি এবং একটা আর এন ডি সেল আমাদের বানানো হয়েছে ইন রিসেন্ট টাইমস সেখানে আমরা ফর্টি সিক্স প্রজেক্ট প্রোপোজাল অলরেডি ফ্রেম করে আমরা সেগুলো মানে অনলাইন আছে আমরা মোটামুটি সাড়ে তিন চার কোটি টাকার প্রজেক্ট প্রোপোজালও বানানো হয়েছে সেখানে সমস্ত সাবজেক্টগুলো আমি তাদেরকে সবসময় বলি যে রিসার্চ আউটপুটটা দ্যাট মাস্ট বি এ ট্রান্সলেশনাল রিসার্চ আউটপুট যে তুমি যেটা রিসার্চ করছো তার একটা প্রোডাক্ট বেরোবে অ্যান্ড হুই শুড বি ফর দ্য মাস্ট দ্যাট ইজ দ্য কমিউনিটি হেল্প তো সেই দিকে ডাইরেকশন রেখে আমরা এগিয়ে যাচ্ছি এখন ব্যাপার হচ্ছে যে এভরিথিং যে এডুকেশন সিস্টেমটা ইট ইজ এ রোলিং স্টোন এটা ইট ক্যানট বি স্ট্যাগন্যান্ট